মূর সেউজীয়া ধরণীত আপনার স্বাগতম জানালো। তো আজি আছো মই এক অটব্য অরণ্যত, আর এই অটব্য অরণ্যর নাম হল কাকৈজানা রিজার্ভ ফরেস্ট। আর কাকৈজানা রিজার্ভ ফরেস্টত কালিকাপাত একটা জায়গা আছে, যত ধুনিয়া একটা ফলস আছে, সেই ফলসলকে গৈ আছো। আর মূর আজি আছে ডিম্পি, চন্দামিতা, গীতু ভাইটি আর আমার অশোক স্যার। তো স্যারে স্যারে ব্যস্ত, বটানি যেহেতু স্যার হয় গছ গছনির ফটো মারি আছে। আর আমি এনে ট্রেকিং করে আছো, মূর বিষ্ণে আছে ডিম্পি, তাইও মাস্টনী হয়। আচ্ছা আচ্ছা, প্রফেসর নি কত ভুল হয়েছে, সরি, এক্সট্রিমলি সরি, মাস্টারনি নহয় প্রফেসর নি, মানে এক খুব উপর। তো এই অরণ্যর মাজত বহুত ঔষধি গছ পাওয়া যায়, আর সেই গছর মহিমা, সেই গছর মূল্য বহুত। আর তেন গছ বিচারি আমি অহা নাই, আমি প্রকৃতি সৌন্দর্য উপভোগ করবলে আইছো ইয়াতে। তো চাই থাকক, মূর লগত বনি থাকক, আমি কালিকাপাথত কি কি আনন্দ করো, কেনেকে আমি ঝর্ণাবর মজা লও, চাই থাকক মূর লগত। ঠিক ঠিক, এয়া চাওক, এটা আঙ্গুরৰ গছ, এয়া আঙ্গুরৰ গছ, আমাৰ অসমত আঙ্গুৰ পোৱা যায়, এয়া আঙ্গুরৰ গছ, এটা খাইছো ৰব, কেনে টেষ্ট চাই লওঁ। টেষ্টটো আঙ্গুৰৰ দৰে খাই চাব পৰা, বি নহয় পোৱা যায় না, মই জানো আঙ্গুৰ বুলি ক'লো না, অসমৰ আঙ্গুৰ, সেইকাৰণে নহয় মিঠা নহয়, কিবা কেহা কেহা লাগিলে মোক খাই, চাওক কি ধুনীয়া আঙ্গুৰৰ গছ। এচন তাবিতে এতিয়া ট্ৰাই কৰিব, টেষ্টটো ভালেই, অঁ বেয়া নহয়, অঁ আৰু থপটা কাটবা কৈছা, খা যায় এইটো প্ৰব্লেম নাই। গীতুমণিয়ে বোলে আঙ্গুৰত থপনা কাটিব, কোনটো থপনা কাটিব, অ এইটো জঙ্গলত আহিলে জুতাত ডেটল আর পানি মিক্স করে মারিব, তেতিয়াহলে জুগে নধরে,
হল টিপস তো মই নিজে মারিছো এলোক দিয়া নাই আলোকে কই আছে যে নিজে মারিছো আরে বিন্দাস লৈ লব লাগে কি সুন্দর পরিবেশ কি মনোমোহা দৃশ্য ইয়াত আহিলে নেটৱৰ্ক পোৱা নাযায় সেই এটা ভাল আমাৰ কাৰণে কাৰণ বিশেষ পাৰ্চনৰ কাৰণে বিশেষ ফোনবোৰ নাহিব তেতিয়া বিশেষ দৰকাৰটো নোহোৱা হৈ যাব তেতিয়া আপুনি নিজক ধুনীয়াকৈ টাইম দিব পাৰিব এই কথাটো সন্নাবিদাই কৈছে তাৰ কাৰণে হাততালি এটা বাজিবলৈ বাজিলে ভাল লাগিলে হয় এতিয়া আঙুৰ বেপাৰী তাত আঙুৰ কিনিবলৈ গৈ আছে সন্নাবিতা আৰু গীতমণিয়ে এই কারণেটো বেয়া লাগে আমার লোকেল বস্তু থাইল্যান্ডর দাম দিয়ে নট ফেয়ার এই এনেকা মানুষের কারণে আমার বস্তুব তললৈ যায় আমার বস্তু থাইল্যান্ড আরে থাইল্যান্ড ইয়াত আহিব লাগিব দুদিন পিছত হয়নে নহয় কিন্তু দিনটো খোজকাঢ়ি খোজকাঢ়ি ভাগৰত ভাগৰি গৈছোঁ তথাপিও খোজকঢ়া এৰা নাই আর মূল মূল সতীর্থবোৰ খোজকাঢ়ি আছে আর বর্তমান আমি পাইছো কালিকাবাথর ভিতর এটা অঞ্চলত য'ত চাৰিওপিনে গছ 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 পাহাৰ গছ পাহাৰ গছ পাহাৰ গছ পাহাৰ অকল গছ অকল পাহাৰ তাৰ মাজত এখন ধুনীয়া ফিল্ড আছে আৰু এই ফিল্ডখনত গৰু বিশেষকৈ গাঁৱৰ অঞ্চলৰ যিবোৰ গৰু আছে গৰুবোৰ ইয়াতে আহি গৰু চৰাই গৰখীয়াই আৰু এনেকুৱা ধুনীয়া দৃশ্য আপোনালোক দেখা পাই আছে তো ডিম্পি ইয়াত আহি কেনেকুৱা লাগিছে কেনেকুৱা তোমাৰ ভাল লাগিছে কৃত্ৰিমতাৰ পৰা একদম দূৰত খুব ধুনীয়া পৰিৱেশ ইয়াতে আহিব আপোনালোকে এই লগত তাইৰ জুতা জুতা অলরেডি ছিঙি গৈছে কিন্তু তথাপিও জুতা পিন্ধাটো তাই এৰা নাই খোজকাঢ়া বাদ দিয়া নাই তাই জুতা আসলতে দরাচলতে আমাক লাগিছিল ভোক জঙ্গলত তো খাবলৈ বহুত বস্তু আছে যেতিয়া অলপ আগতে আঙ্গুর খালো এতিয়া বিচাৰে বিচাৰিছে নিমু গাছ এডাল পালো তো এডাল নিমু গছ খাব পাৰি আছে ইয়াৰ নিমু লাগি আছে ধুনীয়াকে নিমু গছ তো এইটো নিমু গছ হয় এইটো তাৰ ফল আৰু মোৰ লগত খাই আছে ডিম্পি এইটো পুরা টেস্টি হয় মানে নিমুর যদি টেস্ট হয় তিতা পাগলিটো হলে তিতা লাগে কিন্তু এই এই নিমুটো খালে তিতা তিত নালাগে নিমুটোর নাম হল এটা নক কেউ কম এটা কিন্তু সাসপেন্স রাখব লাগে না ইনভার্সার পাই যাব মই এটা ফল পাইছোঁ মানে মই নহয় আমি এটা ফল পাইছোঁ আমাৰ ছাৰে পাইছিলে ফলটো একচুৱেলি ফলটো চাওক ইয়াত বহুত ধৰণৰ কাইট আছে আৰু ইয়াৰ ভিতৰটো কেনেকুৱা আপোনাক অকণমান কাটি দেখাওঁ এইটো বাদাম প্ৰকৃতিৰ মানে বাদামৰ প্ৰজাতি হ'ব লাগে তো তেওঁলোকৰ আগত কাটি দেখাওঁ এতিয়া এতিয়া বাদামৰ ফল ভিতৰত যেতিয়া মোৰ লগত আছে ডেক ধৰা ধৰিলে এতিয়া মোকে দিয়া কিন্তু ইয়াত আহি কেনেকুৱা লাগে যোৱাকালিৰ পৰা তাই চিঞৰি আছিলে অংগুটা অংগুটা ক'ৰবাত লৈ যা লৈ আহিছোঁ কালিকাবাটত নমস্কাৰ মোৰ ইয়াতে আহি বিৰাট ভাল লাগিলে বহুত প্ৰজাতিৰ উদ্ভিদ দেখা পালোঁ তাৰোপৰি বাটাৰফ্লাই বহুত আছে দেখিলোঁ আৰু অংগুটা থেংক ইউ আপোনাক ইমান ধুনীয়া নেচাৰেল বিউটি কাকৈজানাত আহক চবে আহি পেলাই ইয়াৰ বিউটি উপভোগ কৰক আৰু সেয়াই
থ্যাংক ইউ অঙ্কুদা, ধন্যবাদ। মানে সুখী যে তাই ইমান ধুনিয়া একটা পরিবেশন আনিব পাইছো। আর আমি সকলে প্রকৃতির উপর নির্ভরশীল, সো প্রকৃতি রক্ষা করা তো আমার সকলের দায়িত্ব। তো এনেকা একটা পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তেতিয়াহলে আমি খুবই দুঃখিত হম। তো আগন্তক আপনার চিন্তা করক, কাকজনলৈ আহক আর কাকজনার স্মৃতি লৈ যাওক আর কাকজনা সংরক্ষণ করার আগবাড়ি আহক। তো এতিয়া আমি রিটার্ন যাবলৈ ওলালো ঘরলৈ। আজির এই প্রতিটো পল, প্রতিটো সময়, প্রতিটো দৃশ্য আপনার কেনে লাগিছে, কেনেকুৱা অনুভব হৈছে কাকজনার এই রিজার্ভ ফরেস্টের কালিকাভাটত আহি নিশ্চয় মোক কমেন্ট করে নিশ্চয় জানাব। আর এটা সময় হল চারিটা, তো ইয়াত আগন্তক আমি এক ঘন্টামান ট্রেকিং করব। ট্রেকিংর রাস্তাত আমি কি পাও কি নাপাও সেটালে মূল হয়ে থাকক।